হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তান দিয়েছিলেন সন্তানদের কেন সিয়াত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে যে নসিহত কি করেছিলেন ওই নসিহত হলো শিরকের বিষয়ে করেছিলেন রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِدُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ الله أكبر বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামের যে নসিহত এক নম্বর নসিহত করেছিলেন ও আমার বাবারা ও আমার সন্তানেরা তোমরা শিরিক করিও না শিরিক করা মহাপাপ শিরিক করা সবচেয়ে বড় পাপ ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরিকের কোন অ্যান্সার নাই ওই জন্য শিরিক করা যাবে না আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না শিরিক করা যাবে শিরিক করবে না এটা নিজের সন্তানদেরকে বলে দিবেন যাদের মেয়ে আছে যাদের ছেলে আছে তাদেরকে বলে দিবেন আপনারা নিজেও আমল করবেন এইগুলো শিরিক কখনো করবেন না সমস্ত পাপের মাপ আছে কিন্তু শিরিকের কোনো মাপ নাই আপনার যদি কোনো যদি পার্সোনাল যদি কোনো আমল থাকে আল্লাহ যদি ওই ওসিলা করে আপনাকে মাফ করে দেয় না হলে কোনো যে ই দিয়ে যে আপনি এমনিতে যে মাফ করে নেবেন তওবা করা তো সহজে না রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের দ্বিতীয় নসিহত কোরআন শরীফের মধ্যে তুলে ধরলেন হযরত লোকমান আলাইহিস সালাম দুই নম্বর নসিহত করেছিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير الله أكبر بلين حضرت لقمان عليه السلام يكن نمبر نسيحة كرسلين او من شنطن را تمرا شرك وريونا شرك ومحباب ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরিকের কোনো অ্যান্সার নাই দ্বিতীয় নম্বরে নসিহত করেছিলেন তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো ছোট্ট কিংবা বড় কাজ করো কেউ যদি না দেখে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে না নাই হযরত লোকমান আলাইহিস সালাম দুই নম্বর নসিহত করেছিলেন তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো সাগরের মধ্যে কেউ যদি করো জমিনের মধ্যেও যদি তুমি গর্ত করো যদি গুনাহ করো পানির মধ্যে যদি ডুব দিও যদি তুমি গুনাহ করো কেউ দেখলো না কিন্তু দেখলো কে কথা বলেন কেউ যেটা না দেখে সেটা দেখে কে কেউ যেটা না পারে সেটা পারে কে কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে আর দুজনে বলেন কেউ যেটা না করে সেটা করে কে ওই জন্য আমরা প্রশংসা করব কার ওই জন্য রব্বুল আলামিন বলেন তিন নম্বরে হযরত লোকমান আলাইহিস সালাম যে নসিহত করেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর আল্লাহু আকবার বলেন হযরত লোকমান আলাইহিস সালাম এক নম্বর নসিহত করেছিলেন তোমরা শিরিক করিও না শিরিক করা মহাপাপ দুই নম্বর নসিহত করেছিলেন ভালো কিংবা খারাপ কাজ করো ছোট্ট কিংবা বড় কাজ করো রাত্রের বেলা যদি তুমি দরজা বন্ধ করে যদি লাইট অফ করে যদি তুমি গুনাহ করো কেউ দেখলো না কিন্তু দেখলো কে আর যদি তুমি রাতের বেলা যদি দরজা বন্ধ করে লাইট অফ করে যদি তুমি ভালো কাজ করো তাহাজ্জুদ করো তাহলে কেউ দেখলো না সেটা দেখলো কে ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় মনে রাখবেন কেউ যেটা দেখে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে ওই জন্যই আল্লাহকে সবসময় ভয় করবেন দ্বিতীয় নম্বর নসিহত করেছিলেন ও আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করো কারণ কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজটাই এত তোমাদের জন্য প্রয়োজন করে দিয়েছি বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের নামাজের হিসাব যদি আমাদের জন্য যদি সহজ হয়ে যায় তাহলে সমস্ত কিছুর হিসাব আমাদেরকে সহজ করে দিবেন তিনি কে কথা বলেন আর যদি সর্বপ্রথম নামাজের হিসাবটা যদি আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় তাহলে সমস্ত কিছুর হিসাব আমাদের জন্য কঠিন করে দিবেন তিনি কে তাহলে নামাজের দরকার আছে না সর্বপ্রথম হিসাবই তো আল্লাহ দিবেন নামাজের নামাজের হিসাব যদি আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়
তাহলে কোনো কিছুর হিসাব আমরা দিতে পারবো না শুধু নিজে নামাজ পড়লেই হবে না আপনি নামাজ পড়েন অন্যদেরকে নামাজের দাওয়াত দেন আপনার আশেপাশে অনেক লোক থাকে নামাজ পড়ে না আপনি শুধু যদি নামাজ পড়েন তাহলে আপনি নামাজ পড়লে আপনি শুধু তো নিজে বাঁচবেন অনেক মানুষ আছে যে বলে আমি ভালো হলে হলো সে পরক বা না পরক আমার কোনো আশা যায় না এরকম আছে না এইরকম কাম কোনোদিনও করবেন না الله رب العالمين بولن يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا مر شنطنا وكمرا نمستن قرآن مشتاك يا طول গুরুত্ব পূর্ণ আল্লাহ করে দিয়েছেন যে নামাজটাকে আল্লাহ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবে শুধু নিজে নামাজ পড়লে হবে না শুধু নিজে বাঁচলেই হবে না জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলেই হবে না অন্যদেরকে বাঁচানোর দরকার আছে আছে না নাই নিজের সন্তানদেরকে নামাজ থেকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে আছে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী বলেন আদ-দুখু আদ-দুখান ওয়াল আযাব জাহান্নামের মধ্যে শুধু আগুন জাহান্নামের মধ্যে শুধু কষ্ট জাহান্নামের মধ্যে শুধু আযাব জাহান্নামের মধ্যে শুধু ধোঁয়া আছে না নাই আছে না শুধু কষ্ট জাহান্নামের মধ্যে কেমনে সহ্য করবেন দুনিয়ার সাধারণ আগুন যদি সহ্য করতে না পারেন জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে আল্লাহ সর্বপ্রথম ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলেন 1000 বছর আল্লাহ ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলেন তারপরে জাহান্নামের আগুনের রং হলো লাল এত লাল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আবারো আল্লাহ জ্বালাইলেন 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলেন আল্লাহ জাহান্নামের আগুনকে দুই নম্বর যখন নাকি জ্বালাইলেন 1000 বছর জ্বালাইলেন জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের রং হলো সাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আবারো জ্বালাইলেন 1000 বছর জ্বালাইলেন জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালারটা হলো এত কালো হয়েছে যে আমরা নাকি যেরকম মাহফিলে একজন আরেকজনের সাথে লেগে লেগে বসে আছি জাহান্নামের মধ্যে ঠিক জাহান্নামীরা এরকম করেই বসে থাকবে কিন্তু একজন আরেকজনকে কখনো দেখতে পারবে না নাউজুবিল্লাহ বলে এত কালো হবে একজন আরেকজনের সঙ্গে একসাথে যেরকম হাতে আঙ্গুল গুলো এরকম করলে একসাথে হয়ে থাকে না এরকম থাকবে একজন আরেকজনের সাথে মিশে থাকবে কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না এত কালো থাকবে তাহলে কি ওই জাহান্নামের মধ্যে থাকতে পারবেন যদি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তাহলে আপনি গুনাহ করেন এইখানে কি মাহফিলে কেউ কি আছেন যে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে লাগবে না কেউ জানেন কে কে জানেন জানেন সবাই জানে ইনশাআল্লাহ জানি না যে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে লাগবে ঠিক না সুদ খাইলে চুরি করলে ডাকাতি করলে জাহান্নামে যাইতে লাগবে না কেউ কি জানেন কেউ জানে না ঠিক না তাহলে ওই জন্য সবাই যদি জানি তাহলে ওই জাহান্নামের আগুনটা কেমনে করে সহ্য করতে পারবে দুনিয়ার আগুন দিয়ে দুই মিনিট মানুষকে জ্বালাইলে মানুষ পুড়ে যায় না আর ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে আর যদি কোন ব্যক্তি যদি পারেন যে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো আপনি এক কাম করেন বাড়িতে গিয়ে যাদের মা রান্না করে বিবি রান্না করে ওইখানে গিয়ে আগুন একটু নিয়ে শরীরে লাগিয়ে দেখবেন যদি এই দুনিয়ার আগুন সহ্য করতে পারেন তাহলে আপনি গুনাহ করেন নামাজ ছেড়ে দেন কোনো আপত্তি নেই আর যদি আপনি জাহান্নামের আগুনে দুনিয়ার সাধারণ আগুন যদি আপনি কষ্ট যদি দুনিয়ার সাধারণ আগুনের কষ্ট যদি আপনি বহন না করতে পারেন সহ্য করতে না পারেন তাহলে আপনি আজকে থেকে নিশ্চিত হয়ে যান কাল থেকে এক উক্ত নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কে কে ছাড়বেন না ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবাই ইনশাআল্লাহ হাত উঠায় দেখাই দেন চেষ্টা করবেন হয়তো যুবক ছেলেরা হাত উঠাইছে না হাত উঠায় দেখাই দাও যুবক ছেলেরা এখন হাত উঠায় দেখাই দাও সবাই ইনশাআল্লাহ বলো নামাজ পড়বো কারণ কিন্তু নামাজ পড়লে হবে না সন্তানদেরকে নামাজের আদেশ করবে এই নামাজটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি জাহান্নামের আগুন এত ভয়ানক হতে পারে এই দুনিয়ায় সাধারণ যদি আপনার ছেলে মনে করেন যে আপনার ছেলে অনেক মানুষ আছে জেনারেল লাইনে বেশি পড়ে ছেলেদের ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বেশি পড়ে আছে না এরকম আপনি যদি প্রাইমারি স্কুল তো অনেক বেশি মনে করে দেখলাম অনেক বেশি দেখছি কিন্তু এই প্রাইমারি স্কুলে পড়া ঠিক আছে তার সাথে বিশ্বনবী যে হাদিসটা বলছিলাম তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন কারণ আপনাকে মুহাদ্দিস হইতে হবে আলিম হইতে লাগবে এটা কোনো আল্লাহ বলে নাই বলছে এরকম আলিমই হইতে লাগবে এরকম বলে নাই আপনি এতটুকু যতটুকু আপনার প্রয়োজন ততটুকু শিখেন
আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন আপনি রোজা করতে পারবেন আপনি তো নামাজ পড়তে গেলে তো আপনার ওযু করতে লাগবে আপনার পাক পবিত্রতা হইতে লাগবে এই মাসআলাগুলো কমসে কম শিখেন আপনি নিজে পারেন না ইমাম সাহেবকে বলেন প্রতি শুক্রবারে ইমাম সাহেবকে প্রশ্ন করেন যে আজকে ওযুর বিষয়ে বলেন নেক্সট সপ্তাহে আপনি বলবেন আজকে এই বিষয়ে বলা তাহিয়াতুল্লাহ পড়ে দেন তাহলে অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন বসে না আছেন এরকম মানুষ কেন নামাজ বসে মন বসে না জানেন জানেন কি জানবেন শুনবেন কে কে শুনবেন শুনবেন কেন যাদের নামাজে মন বসে না তাদের জন্য আমি কয়েকটি টিপস বলে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ফলো করবেন তাহলে আল্লাহ আপনাদের নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ শুনবেন যাদের নামাজের মধ্যে মন বসে না রব্বুল আলামিন বলেন এক নম্বরে বিশ্ব নবী বলেন তোমরা যখন নাকি নামাজে দাঁড়াইবা তখন তোমরা মনে মনে ভাববা যে এটা আমার জীবনের শেষ নামাজ যদি আমরা জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজে দাঁড়াই তাহলে আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে দিবে না নাই আপনি মনে করবেন যে এটা জোহরের নামাজ পড়তেছেন আসরের নামাজটা আমি পড়তে পারি কিনা এটা কোনো গ্যারান্টি নাই আমার কখন মৃত্যু হয়ে যায় মরক মানুষ আছে সিদ্ধার মধ্যে গিয়েও মারা যায় রাস্তাঘাটেও মারা যায় আছে না অ্যাক্সিডেন্টেও মারা যায় কোনো গ্যারান্টি নাই ওই জন্যই রব্বুল আলামিন বলেন যখন নাকি তোমরা নামাজ পড়বা সর্বপ্রথম যখন নাকি নামাজে দাঁড়াইবা নামাজে দাঁড়ানোর পর ভাববা যে এটা আমার জীবনের শেষ নামাজ এরপরে আমি আগামীতে নামাজ পড়তে পারি কিনা জানি না দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে আপনি নামাজের সূরাগুলো পড়বেন যে তসবিহগুলো পড়বেন ওইগুলোর ঠিক যে তর্জমাগুলো আছে অর্থগুলো আছে এগুলো দিনে দিনে নামাজ পড়বেন তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ আপনি যে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহর অর্থ কি জানেন না সূরা ফাতিহার অর্থ জানেন না সূরা ইখলাস পড়তেছেন অর্থ জানেন না আল্লাহু আকবার বলেন অর্থ জানেন না তাহলে ওই মান ওই নামাজের মধ্যে মনোযোগ আসবেন আসবে জানেন না ওই জন্য শুধু ইমাম সাহেব বলে শুধু পড়েন কিন্তু কি পড়তেছে কি বলতেছে এটা আপনি জানেন না ওই জন্য নামাজের মধ্যে মন বসে না আপনি ইমাম সাহেবকে বলবেন যে হুজুর এই সূরার অর্থটা কি এই সপ্তাহে বলে দিন বলবো না যদি বলেন এরকম করবেন নামাজ পড়বেন এক নম্বরে মনে করবেন যে এটা আমার জীবনের শেষ নামাজ এরপরে আর নামাজ পাবো না দ্বিতীয় নম্বরে আপনি মনে করবেন জামাতের সঙ্গে নামাজ পড়বেন আর ধীরে ধীরে নামাজ পড়বেন ধীরে ধীরে নামাজ পড়লে আল্লাহ মনোযোগ বাড়িয়ে দিবে দিবে না ধীরে ধীরে নামাজ পড়বেন আর যে নামাজগুলো পড়বেন এই মনে করবেন যে এটা আল্লাহু আকবার বললাম এটার অর্থ কি সূরা ফাতিহা পড়ার অর্থ কি এগুলো পড়বেন ধীরে ধীরে নামাজ পড়বেন যখন নাকি সাহাবারা নামাজ পড়তেন ধীরে ধীরে পড়তেন তারা বড় পড়তেন না এখন দেখা যায় অনেক মসজিদে দেখা যায় আমি ওই দিন নিজেও দেখলাম এই মোহাম্মদে আমাদের ওইদিকে আমার পাশে বসছিল একজন মানুষ নাস্তার মানুষ নামাজ পড়তেছিল ইমাম সাহেব মনে কয় দ্বিতীয় নম্বর রাকাতে হয়তো মনে হইতেছে না দ্বিতীয় নম্বর রাকাতে ইমাম একটা সিজদা দিছে দেওয়ার পরে বসছে তারপরে দ্বিতীয় যখন সিজদা দিয়ে মনে কয় হাসি ছিল একটু গলার আওয়াজ দিছিল সঙ্গে সঙ্গে হে ভাবছে কি যে তকবীর দিছে আমার গায়ে সিজদা চলে গেছে তার বসি নাই ওইদিকে দুনিয়ার কোনো হোশ নাই অনেক মানুষ দেখা যায় আধা হয়তো চলে যায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেই মানে তাড়াতাড়ি করে আধা চলে যায় সবাই বসে থাকে আধা চলে যায় আসে না দেখে যে ইমাম সাহেব তকবীর দেয় নাই তখন মাঝখানে হ্যাং হয়ে যায় হয় না হ্যাঁ মোবাইল যেরকম হ্যাং কোনো কাজ করে না ওই রকম দুই সিজদার মধ্যে বসে থাকে এরকম আসে না এরকম মানুষ এগুলো তাড়াহুড়ো করা যাবে না নামাজের মধ্যে মনোযোগ যদি বাড়াতে চান তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়বেন আর সর্বপ্রথম ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ আর নামাজের অর্থ জেনে নামাজের চেষ্টা করবেন নামাজ পড়বেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে বিশ্ব নবী সাহাবাদেরকে যখন নিয়ে নামাজ পড়লেন মরুভূমির জমিনে যখন সাহাবার নামাজ পড়তেন ওই নামাজের সময় যখন নাকি দাঁড়াইতেন নামাজে দাঁড়াইতেন এত লম্বা লম্বা কেরাত করতেন এত মনোযোগ দিয়ে নামাজ পড়তেন ওই পাখা আকাশের যে পাখিগুলো ছিলেন ওই পাখিগুলো সাহাবাদের মাথার উপরে বসে ওইখানে খাওয়া দাওয়া করতেন পাখিরা মনে করতে এটা খেজুর গাছ এটা কোনো মানুষ না মানুষ হলে একটু নড়াচড়া করতো এমন করে সাহাবারা এত সুন্দর করে নামাজ পড়তেন ধীরে ধীরে নামাজ পড়তেন এত লম্বা লম্বা কেরাত করতেন পাখিরা মনে করতে এটা একটা খেজুর গাছ মদিনার খেজুর গাছ ওই মাথার উপরে বসে পাখিরা বসে থাকতো বিশ্রাম নিত এখানে আর আমরা এরকম করে নামাজ পড়ি কি আসলো আমার পাশে আমরা সেইটাও জানি জানি না ওই জন্য এরকম করে নামাজ পড়া যাবে না নামাজ ধীরে ধীরে পড়বেন মসজিদে নববীতে বিশ্ব নবী একদিন বসেছিলেন
একজন সাহাবা ওইখানে গিয়ে নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি নামাজ শেষে বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও সাহাবা সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি যে তুমি নামাজ পড়লা ওই নামাজটাকে আবার পড়ো তোমার নামাজ হয়নি তখন বিশ্বনবীর কথা মতে আবারও ওই সাহাবা দুই রাকাত আবার নামাজ পড়লেন তখন আল্লাহর নবী আবার বললেন ও সাহাবা সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি যে তোমার নামাজ হয়নি তুমি আবার দরায় নামাজ পড়ো দ্বিতীয় নম্বর দ্বিতীয়বার বলার পরে আবার ওই সাহাবা নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়লেন নামাজের পরে ওই সাহাবা বলল ওই সাহাবাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও সাহাবা সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি যে তুমি নামাজটা পড়েছ তোমার নামাজ হয়নি তুমি দরায় আবার নামাজ পড়ো সুবহানাল্লাহ বলেন এত সুন্দর করে ভুল করতেন সুন্দর করে বলতেন ডাইরেক্ট বলতেন না মনে কষ্ট পাইতো পাইতো না ওইরকম করে সুন্দর করে ডাক দিয়ে বলতে সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি তোমার নামাজ হয়নি তুমি আবারও পড়ো আবার পড়তে আদেশ করছে আর আমাদের এইরকম যদি দেখা দেখ যদি অনেক মানুষ আছে নামাজে আসে হয়তো তাকে বোঝাতে লাগে এক সপ্তাহ নামাজ পড়ে নিয়ত করে কিন্তু নামাজ পড়বো কিন্তু আর এক সপ্তাহ নামাজ পড়ে না একদিন নামাজ পড়ে দুই দিন নামাজ পড়ে না এরকম মানুষ আছে না মনের মধ্যে অনেক চেষ্টা আছে নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ বসে না ঠিক না ওই জন্যই আমি যে আপনাদের টিপস গুলো বললাম এক নম্বরে জীবনের শেষ নামাজ মনে করবেন দুই নম্বরে মনে করবেন যে এটা যে নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়বেন ইমামের পিছনে নামাজ পড়লে হয়তো আপনি কিছু না জানেন কিন্তু ইমাম যখন আল্লাহ আকবর বলবেন তখন আপনি উত্তরে গেলেন ইমাম সব সঙ্গে আল্লাহ করে রাখা মিলে আপনার সঙ্গে আল্লাহ করে রাখা মিলে বুঝলেন ওই জন্যই নামাজ যখন করবেন জীবনের শেষ নামাজ মনে করবেন আমি বারবারে বলার উদ্দেশ্য হলো মনে রাখার জন্য বুঝলেন সবাই মনে রাখবেন কারণ বিষ্ণু বলছেন কিয়ামতের আগে বক্তব্যগুলো বড় বড় হয়ে যাবে লম্বা লম্বা হয়ে যাবে বয়ান লম্বা লম্বা হয়ে যাবে কিন্তু আমলকারী থাকবে না সারা রাত ওয়াজ করে লাভ কি হয়তো আমি দর থেকে আসছি আপনারা বলবেন যে হুজুর সুর তো বালাই আছে আছে না এরকম বলে হুজুর সেই সুন্দর ওয়াজ করে গেল সে বড় হুজুর আছে বালা হুজুর আছে আর অনেক গুয়াহাটি থেকে হুজুর আছে তো আবার অনেক সুন্দর হুজুর শুধু হুজুর বললে হবে না এইদিকে হুজুর বলবে আর ওইদিকে দেখবে বিড়ি টান দিয়ে যাচ্ছে আছে না এরকম মানুষ অনেক মানুষ বিড়ি টান দিয়ে যাবার পর হুজুর ওয়াজ সেই সুন্দর আছে এরকম করবেন না আমি মজা করি না ওয়াজের মাঝে টিপস অরিজিনাল টিপস গুলো আমি আপনাদেরকে দিয়ে যাই ওই জন্য আমি মজা চোদা করতে পারি না আমি হয়তো আমি ছোট মানুষ মজা চোদা করতে পারি না ফুর্তি করতে পারি না কিন্তু যেগুলো কথা বলি এগুলো আমল করবেন ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ আপনাদেরকে অনেক হেদায়ত করে দেবে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন যে লোকমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন তিন নম্বর নসিহত করেছিলেন তোমরা নামাজ কায়েম করো কারণ কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের হিসাবটা সর্বপ্রথম নেবে তারপরে হযরত লোকমান আলাইহিস সালাম চার নম্বর নসিহত করেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার তোমরা মানুষকে সৎ কামের আদেশ করো ও আমার সন্তানেরা তোমরা মানুষকে সৎ কামের আদেশ করো ও সৎ কাম থেকে নিষেধ করো দরকার আছে না নাই আপনি হয়তো পানি জাহাজ দিয়ে যাচ্ছিলেন একটা পানি জাহাজ দুই তারা পানি জাহাজ ওই পানি জাহাজ দিয়ে আমি আজকে আসলাম পানি জাহাজ দিয়ে দেখছেন না আপনারা পানি জাহাজ দুই তারা জাহাজ আছে না হয়তো উপরের তারা ভালো মানুষ আমল করতেছে ওইখানে নামাজ পড়তেছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তসবি তেলাওয়াত করতেছে কিন্তু নিচের তারা কিছু খারাপ মানুষ ওইখানে জোয়ার আড্ডা দিতেছে ওইখানে খারাপ কাজ করতেছে আর যদি একজন পাগলা যদি একজন মানুষ যদি নিচের তালার মানুষ ওই জাহাজটা যদি ছিদ্র করতে থাকে তাহলে জাহাজের মধ্যে পানি উঠবে না নাই উঠবে না নাই তাহলে যদি জাহাজের মধ্যে যদি পানি উঠে তাহলে নিচের তালায় মানুষ কিছু ডুববে উপরের তালা মানুষ ডুববে না কেন ডুববে উপরে গুলো উপরে গুলো তো ভালো মানুষ আমল করতেছে জি তোরটা ভারী হয়ে যাবে পানি উঠলে সবে মারা যাবে ভালো যাবে না ওই জন্য রব্বুল আলামিন বলেন যে সময় নাকি আমি রাগ করি বান্দার উপরে তখন আমি শুধু খারাপ মানুষের উপরে রাগ করি না ভালো মানুষের উপরে করি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন আল্লাহ তুমি যখন নাকি দুনিয়াতে আযাব কদব দাও শুধু খারাপ মানুষকে কেন দাও না ভালো মানুষকে কেন দাও তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা আমি যখন নাকি
عذاب غضب دے شدو خراب منشکے دے نا بھرو منشکے دے کرنا اللہ رب العالمین بولین امر دا اونے کتو رنگ نا تمہیں نیزے گئے پرمان کرے دیکھو موسیٰ علیہ السلام کو بولے لوگو سا تمہیں نیزے گئے دیکھو امی جو کن میں کہ عذاب غضب دے خراب منشکے کنے دے نا بھرو منشکے کنے دے حضرت موسیٰ علیہ السلام اللہ رب حجنے تر نیف پرانے دن باہر ہوئے گرن باہر ہوئے دوار پرے حضرت موسیٰ علیہ السلام سفر دکھے دائی تیسی رہے لیکن مرفلی رجو بھی نیک کاس بس رمی تیسی رہے نوئی گیسر رمی سے بوشے حضرت موسیٰ علیہ السلام ہوئی گیسر رمی سے بوشے بس رمی تیسی رہے نوئی شموئی حضرت موسیٰ علیہ السلام خمائے گرے نوئی گیسر رمی سے خمائے پڑھنے خمانور پڑھے گاس تکے بیش پکرر بشا ایک پڑھے گ